পঁচিশে ডিসেম্বর বড়দিন, সঙ্গে টলিউড সুপারস্টার দেবের জন্মদিন। আর জন্মদিনে দেবের রিটার্ন গিফট প্রজাপতি। দেবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেল অভিজিৎ সেন পরিচালিত ছবি প্রজাপতি, বাবা ছেলের সম্পর্কের গল্প। ছবিতে একসঙ্গে দেব এবং মিঠুন চক্রবর্তী, বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন এই দুই অভিনেতা। বরাবরই নিজের প্রযোজনা সংস্থা থেকে নতুন গল্প দর্শকদের উপহার দিতে চান পূর্ব মেদিনীপুরের ঘাটালের সাংসদ অভিনেতা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ছবির প্রচার থেকে মুক্তি, সবেতেই থাকে দেব ম্যাজিক। এদিন প্রাণের বন্ধু দেবকে শুভেচ্ছা জানাতে পায়ের ব্যথা নিয়ে প্রেমিয়ারে এসেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সঙ্গে নিয়ে এসেছেন নিজের মাকে, কারণ প্রজাপতির গল্প যে রুক্মিণীর কাছ থেকেই পেয়েছেন দেব। সকাল থেকে দারুণ রিভিউজ আসছে, আমি সেটা শুনছি। অতনুদা আজকে পার্সোনালি আমার মাকে ফোন করে বলছে আজকে আপনাকে আসতেই হবে, তো আমার মাও এখানে এসেছে। আই হোপ যে আমার মা লজ্জা না পেয়ে যায়, এরকম একটা ব্যাপার। বা তাছাড়াও মিঠুনদা দেবের জুটি, মিঠুনদা মমতা শঙ্করের জুটি এত বছর পর, সে মৃগয়ার পর, সো আমি হয়তো সেটা দেখিনি, আমি খুব ছোট ছিলাম বা জন্মায়নি, বাট এখন আমি সেটা দেখতে চাই। ছবির প্রিমিয়ারে এদিন যদিও দেখা মিলল না মিঠুন চক্রবর্তীর, কারণ প্রিমিয়ারে কখনোই তিনি আসেন না, তবে দেখা মিলল ছবির অন্যান্য অভিনেতাদের। কৌশানী মুখোপাধ্যায় এই ছবিতে রয়েছেন, ছোট হলেও চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ছবি নিয়ে সকাল থেকেই দারুণ রিভিউ পেয়েছেন, খুব পজিটিভ রেসপন্স, যে ছবিটা খুবই ভালো হয়েছে। আর ফ্যামিলি ঘরানার ছবি সবাই দেখতে ভালোবাসে, সামনে ক্রিসমাস, আমার মনে হয় পুরো পরিবারের জন্য একটা দারুণ গিফট। আশা করি ছবিটা সবার ভালো লাগবে, কারণ যেরকম সমস্ত মজার মজার সিন আছে সেগুলো ইনফ্যাক্ট করার সময় অতটা বোঝা যায় না, কিন্তু যখন আমরা ডাবিং করেছি তখন আমরা বুঝেছি সেটার মধ্যে খুব মজা মজা পাওয়া গেছে। আমরা একটা বয়সে বাবা মায়ের সঙ্গে আমাদের মত মেলে না, বা আমরা ঝগড়া করি, আমরা হয়তো মানতে চাই না, বা মনে হয় কেন বাবা মা এরকম করছে, ওই যে ডিস্টেন্সটা তৈরি হয়, মেন্টাল ডিস্টেন্স, তারপরে গিয়ে কোথাও গিয়ে কেন বাবা মা এটা করছে, বা তাদের সঙ্গে সম্পর্কটা কতটা সুদৃঢ় কি না হচ্ছে, আমার ধারণা আমি এটা নিয়ে কিছু দেখতে পাবো, এবং সেটা নিয়ে আমি বেশি এক্সাইটেড। অ্যাজ এ টিম, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ প্রোডিউসার আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং আমরা চাইবো কি আগামী দিনগুলো যারা ভাবছে কি ছবিটা ভালো হবে কি হবে না, তোমাদের মাধ্যমে এটা বলতে চাই কি ছবিটা রিভিউ ভালো বেরিয়ে গেছে। এবার প্লিজ আপনারা নিজেকে নিজেদেরকে আটকাবেন না, পুরো পরিবার সহ পুরো পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসুন সিনেমা হলে। এদিকে মৃগয়া ছবির পর আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী মমতা শঙ্কর। যদিও প্রেমিয়ারের সন্ধে বড্ড নার্ভাস ছিলেন, তবে ছবি নিয়ে আশাবাদী অভিনেত্রী। এরকম বসে আছি যাতে সবার ছবিটা ভালো লাগে, সবাই ছবিটা দেখে, আর আমরা যত ভালোবেসে ছবিটা করেছি যেন লোকে আসছেন দেখতে। ছবি পরিচালনায় অভিজিৎ সেন, টনিকের পর আবারও দেবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন পরিচালক। আমরা খুবই খুশি যে সবাই খুব প্রশংসা করছে, সবাই খুব ভালোবাসছে, এটাই তো চেয়েছিলাম আমরা, যে বাংলা মানুষজন আশীর্বাদ করুক, হলে গিয়ে সবাই দেখুক এবং তারা বলুক যে তাদের কতটা মনে ধরছে। এই বড়দিনেই দর্শকদের জন্য হাজির প্রজাপতি, যা বড়দিনের আমেজকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলেই আশা রাখছেন টলিউড সুপারস্টার দেব। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।